নমস্কার বন্ধুরা, আমি দীপা। চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নিউ উমেন্স ওয়ার্ল্ড বাই দীপা শো। আজ আমি এসেছি কোনো রান্না না, কোনো আমার হাতের কাজ না, আজ এসেছি লতাজির কিছু স্মৃতি, কিছু ছোটোবেলাকার ছবি জাস্ট তোমাদের কাছে তুলে ধরেছি, আর কিছুই না। সুর হারালো ভাষা, ভাষা কোনো দিন হারায় না, সুরও হারাবে না, থাকবে চিরকাল মানুষের মনে, অন্তরে, অন্তরের গভীরে। প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে, কিন্তু সুর থেকে যাবে, মানুষের পরিচিতি থেকে যাবে। ঈশ্বর যেরকম থেকে গেছে আমাদের অন্তরে অন্তরে অন্তরে, ঠিক সেই রকম লতাজিও থেকে যাবে আমাদের অন্তরে, তাই না বন্ধুরা? 28 সেপ্টেম্বর 1929, 28 সেপ্টেম্বর 1929 সাল জন্মগ্রহণ করেন লতাজি, এবং 5 বছর বয়স থেকেই তার পিতার হাত ধরে গানের জগতে তিনি পদার্পণ করেন। উনি 13 বছর বয়সে মারাঠি ফিল্মে গান গাইতে শুরু করেন, ওই ওনার প্রথম গান গাওয়া। আর লতাজির যে গলা, সে গলা কোনো দিন পুরনো হয়নি। কারণ একটা সময় দেখেছি ফিল্মে মধুবালাজি, এদের যে ফিল্মের যে লিপ মেলাতে হতো গানে, তারা খুব ভাগ্যবান মনে করতো লতাজির গলায় তাদের লিপ মেলানো হচ্ছে বা কিছু। এখনকার সময় প্রিয়াঙ্কা চোপড়ার অনেকেরই আছে এরকম, এখনও গান গেয়েছেন, লিপ মিলিয়ে মেলাতে হয়েছে। তো তখন এখন সব মিলিয়েই লতাজির গলা লতাজির কাছেই ছিল, কোনো দিন হারায়নি, তাই আজও হারাবে না, কোনো দিন হারাবে না, সারা জীবন আমাদের কাছে রয়ে যাবে ওনার এই কণ্ঠস্বর। মুম্বাইয়ের প্রভুকুঞ্জ থেকে তার মরদেহ নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শিবাজি পার্কের দিকে, যেখানে তার সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এই দেখো, সুন্দর করে কাঠের শয্যা সাজানো হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চলেছে গাড়ির সাথে সাথে শিবাজি পার্কের দিকে, কারণ তারাও চায় যদি ধরে রাখা যায় মা সরস্বতীকে বিসর্জন দেব না। আমিও তাই ধরে রাখতে চেয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আমিও মা বাগদেবী মা সরস্বতীকে লতাজিকে ধরে রাখতে চেয়েছি। তাই এই সামান্যটুকু আমি ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে করে এই মা সরস্বতীকে আমি রেখে দিতে পারি চিরকাল অন্তরে। তার দেহ জাতীয় পতাকায় মেরে ফেলা হয়েছে, এই সম্মান তাকে জানিয়ে হয়তো গোটা ভারত আজ প্রচুর সম্মানে সম্মানিত হবে, প্রচুর মানুষের এখানে উপস্থিতি। অন্যদিকে চলছে প্রস্তুতি, লতাজির সবটুকু উজাড় করে দেয়া গানের জন্য,
সঙ্গীতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। সেই জন্যই তিনি লতা মঙ্গেশকর, সেই জন্যই তিনি মা সরস্বতী, দেবী সরস্বতী। তাই আজ বিসর্জন হলো তার। থাকবে অন্তরে, থাকবে মনে, ভাষাও হারাবে না, সুরও হারাবে না, থাকবে আমাদের সাথে লতা মঙ্গেশকরজি। আমার তরফ থেকে শত কোটি প্রণাম আপনাকে, আপনার আত্মা শান্তি পায়। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। Thank you.
সন্ধ্যায় শিবাজি পার্ক চারিদিক অন্ধকার, শুধু চিতার আগুন জ্বলছে। কোথাও যে সুর অবিরাম ধারায় ঝরেছে, আজ সব সুরের অবসান হল। রইল মনে অন্তরে ভালোবাসার গভীরে, রয়ে যাবে তুমি চিরকাল আমার আমাদের অন্তরে। শত কোটি প্রণাম তোমার। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।